হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার বুলটেগোস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি সকাল থেকে দেখো ব্লগটা স্টার্ট করলাম। তো আমি বাড়ির কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো, টুকটাক বাসি কাজগুলো তো হয়ে গেছে একদিকে, মানে রান্নাবান্না একদিকে কাজ। তোমরা তো জানোই যে আমি সব দিকটা একসঙ্গে করি। তো যাই হোক, আমি কাজ স্টার্ট করে দিয়েছি, তো দেখতে থাকো তোমরা। তো দেখো, আমি এখানে বরবটি, বেগুন, মূলো, আলু দিয়ে একটা তরকারি করলাম। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো বরবটি, বেগুন, আলু তরকারি করলাম, একবারে দুবেলারই করে রেখে দিলাম। এখানে সর্ষেটা বাটা আছে, পুরো সর্ষেটা আমার লাগলো না, একটুখানি সর্ষে লাগলো, কারণ পুরোটা দিলে অনেক বেশি হয়ে যেত। মাছের সর্ষে দেওয়া করলাম তাই। তো দেখলে ওখানে আমি ভাত, একদিকে আমার ভাত ফুটছে আর এদিকে মাছের সর্ষে দেওয়াটাও আমার হয়ে গেল। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হবে। তো মাছের সর্ষে দেওয়া করলাম। আর এখানে দেখো মশলাগুলো, মানে একদম আমি মশলার জায়গাটা বের করে দেখছি, মশলা ঢালা নেই কিছু দিয়ে। তোমার তাড়াহুড়ো করে আবার জিরে গুঁড়ো, সবজি মশলার গুঁড়ো, এগুলো সব দিলাম। তো এগুলো রাখা হয়নি, এগুলো ঢেলে রাখবো, তখন দিলাম তাই। আর ডাইনিং টেবিলটা তো আমার সাজবার জিনিসও রেখে দিয়েছি সব, মানে সময় পাইনি যে মানে সরিয়ে রাখবো। তো চান টান হয়ে গেলো, চান টান হয়ে আমি দেখো মুড়ি খেতে বসে গেছি। পুজো টুজোও করে নিলাম, পুজো করে আমি মুড়ি খেতে বসলাম। তো দেখো ওই ঘর থেকে এ ঘরে চলে এলাম, সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট করে এ ঘরে চলে এলাম। কারণ মানে কাজ বাজ সেরে প্রতিদিন এই ঘরে চলে আসি, জানো এ ঘরটা মানে ভালো লাগে। বাগানে ঘুরি, কটা ভিডিও বানানো হয়, তাছাড়া মা এখানে থাকে তো প্রতিদিন একবার করে না এলে ভালো লাগে না। এখানে এসে গল্প গুজব করে সে দুপুর পর্যন্ত থাকি, তারপর চলে যাই। তো যাই হোক, তো এখন কটা ভিডিও করবো। আজকে ওয়েদারটা মানে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম একবার কাচবো কি কাচবো না, তাও এতগুলো কাপড় কাচলাম, খুব বেশি একটা কাচিনি। বিছানা চাদরগুলো উঠিয়েছিলাম কিন্তু ওগুলো আর কাচলাম না, আবার রেখে দিলাম, কারণ বৃষ্টি পড়লে মুশকিল না, শুকালে ঘরে খুব অসুবিধা। তো দেখো এখন তো রোদ নেই একদম, মেঘ করেছে, একবার অন্ধকার হয়ে, একবার করে মেঘ করছে, একবার করে রোদ উঠছে। তো ওই কিছুগুলো কাচলাম, রান্নাবান্না চটপট করে, বেশি কিছু করলাম না, দেখতে পেলে শুধু মাছের ঝোল করলাম সর্ষে দিয়ে আর বরবটি, বেগুন, আলু তরকারি, সেই যাবে। তো দেখো এই ঘর চলে এলাম, আর হঠাৎ করে কত বৃষ্টি নেমে গেল, বৃষ্টি আর আমার অনেক কাপড়গুলো মেলা আছে, খুব বেশি না কিন্তু তাও কেচেছি, স্কুল ড্রেসগুলো কেচে মেলা আছে। কাল সকালে আবার পরীক্ষা আছে, আর সাদা ড্রেসটা পরেই সব ভিজে যাবে কাপড়গুলো। জুতো মজাটা তো নিয়ে যাবো এখন। তো দেখো বৃষ্টি নেমে গেলো, আমার চিন্তা লাগছে, আর কাপড়গুলো শুকিয়ে গেছিলো কালকে, ওইরকম করে ভিজলো, আজকেও ভিজে যাবে সব। তো দেখো কত জোরে বৃষ্টি নেমে গেলো, আর খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে, ভালোই লাগছে। কিন্তু কাপড়গুলো এরকম ঘরে কাজ ছিল, কিন্তু ঘরে থাকলে সেলাইগুলো করা হতো, শাড়িতে ফলস লাগাবার আছে, মেশিনেও বসতে হবে, মেশিন সেলাই আছে, ব্লাউজগুলো দাবাবো, অনেক সেলাই আছে। তো আজ আমি আসবো না ভেবেছিলাম, তো ছেলেটা বললো চলো চলো। তো এইগুলো দেখো, এই কুটগুলো কাকু নিয়ে এলো, কী করবে জানি না, আর কোথার থেকে নিয়ে এলো। তো যাই হোক, তো দেখো আমি এই শাড়িটা পরে, মানে পুজোর শাড়ি আমি পরে এটা নিয়ে পরে নিয়েছি, যে ভিডিও করবো করে তো সবাই বকাবকি করছে যে আমি কিছু রাখতে পারি না। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছে শাড়িটা, মানে কাপড়টা এত সুন্দর। তো যাই হোক আমি পরে নিয়েছি, তো সবাই হাসছে, কেউ বকছে যে হ্যাঁ পুজো শাড়ি পরে নিল। তো যাই হোক আমার খুব ভালো লাগছে শাড়িটা পরে, আর সেজেউছি দেখো সুন্দর করে। কেমন লাগছে আমাকে একদম জানাবে, পুজোর জিনিস পুজোর আগেই পরে নিলাম। যাই হোক দেখতে পেলে এখন সাদা শাড়িটা পরেছিলাম, সাদা শাড়িটা পরে কটা ভিডিও করলাম। তো পুজো, পুজোর শাড়ি পুজো পর্যন্ত রাখতে পারলাম না, যাই হোক পুজো তো আবার পরবো, দশমীর দিনও পুরনো হয় নাই, ওই একবার পরলাম। তো যাই হোক, তো ছেলেটার খুব জোর খিদে পেয়ে গেছে, এখন দুটো কটা বাজলো, দুটো বেজে গেছে, এখনও দেখো খাওয়া দাওয়া কিছু হয়নি। আর বড় টিপটা পরেছি দেখতে পাচ্ছ, শাড়িটা পরেছিলাম বলে বড় টিপটা পরলাম, ভালো লাগছিলো। তো এখন এটার সঙ্গে আবার অড লাগছে, গেঞ্জিটার সঙ্গে টিপটা অড লাগছে, কিন্তু তখন ভালো লাগছিলো। এমনিতে টিপ আমি খুব কম পরি, আবার থাক কেন আর দিদার ওই টিপটা নিচে, দিদার হ্যাঁ নিচে দিদাকে দিদি, যা যা দিদিকে দিদি নষ্ট করিস না বেটা, না তো রেখে দে আমার পাতাটার সঙ্গে রেখে দে, আমি পরে পরবো, পরে কি করে পরবে, পরে পরা যাবে, আবার পরলে আমার অত বড় টিপ নাই, এখানে টিপ পাতাটার সঙ্গে রেখে দে আমার ছোটো ছোটো টিপ। তো যাই হোক টিপটা খুলে দিলাম আমার ছেলেটা, তো ওটা রেখে দিলে আবার পরতে পারবো কোনো ভিডিওতে। তো যাই হোক এবারে ঘরে যাব। আর মাদের আজকে নুন পালা, নুন পালা মানে কিছু খেতে পাবে না, তরকারি নুন ছুতেও পাবে না, তেল মানে শুধু দুধে, দুধ চিড়ে, দুধ ভাত এসবই খেয়ে থাকতে হবে আজকে সারাদিন। আমার বড় ননদদেরও এই নিয়মটা আছে। তো যাই হোক, তো আমরা বিয়ের আগে তো ওইরকমই খেতাম। তো যাই হোক রবিবারেই হয় ওটা। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোল করেছি, দেখতে পেয়েছো রান্না, মাছের ঝোল, বরবটি, আলু তরকারি। তো গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর সেলাই বসবো আজকে, আজকে আর ঘুমাবো না, চ চ।
আমরা দেখো ওই ঘর থেকে চলে এসে ভাত খেতে বসে গেছি, তো তাড়াতাড়ি খেয়ে নেবো। তো দেখো আমি এখন মেশিনে বসে গেছি, তো আমি এগুলো সব এখন সেলাই করবো। এই এই সব ব্লাউজগুলো দাবতে হবে, অনেকটা করে দাবতে হবে, কারণ 32 সাইজও আমাকে দাবতে হয়। তো এখন সেলাইগুলো করে নেবো, তারপর ছেলেটা কটা প্যান্ট আছে ওইগুলো সেলাই করবো। তো সেলাইগুলো আমি করে নিই। তো দেখো আমার সেলাই টেলাই কমপ্লিট হয়ে গেল, সেলাই টেলাই করে নিয়ে তারপরে মানে সেলাই করলাম শাড়িতে। আর একটা শাড়িতে ফলস লাগালাম, ফলস লাগিয়ে রুটি হলো, পেঁয়াজে আলুতে ভাজা হলো। আর একটা মানে আমার মনে হচ্ছে দুপুরে তো তরকারি করেছিলাম, রাত্রে মানে রাত্রের জন্য করে রেখে দিয়েছিলাম বরবটি বেগুন আলু তরকারি, কিন্তু আমার খুব কুমড়ো তরকারি খেতে ইচ্ছা করছিলো। তো পেঁয়াজ আলুতে ভাজা হলো, কিন্তু তাও আমি আবার কুমড়ো আলু তরকারি করলাম। তো যাই হোক, আমি কুমড়ো আলু তরকারি দিয়ে খাবো, আর ওরা বাপ্পাটা পেঁয়াজ আলু ভাজা দিয়ে খাবে। তো যাই হোক, রান্না টান্না হয়ে গেলো, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই।